আত্মহত্যা নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে শব্দটি এক বিষাদের জন্ম দেয় তবে এর পেছনে কারণগুলি সম্পর্কে আমরা অনেকেই সবসময় অবহিত থাকি না এজন্য ব্যক্তির মনস্তত্বের অন্বেষণ একান্ত জরুরি তাকে মানিয়ে নিয়ে চলায় জীবন কিন্তু বর্তমান সময়ে দ্রুতগতির সামাজিক পরিমণ্ডল মানুষকে করে তুলেছে একাকী যার ফলে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করার পরিবর্তে আত্মসমর্পণ করে ফেলেছে বেছে নেয় আত্মহত্যার পথ ভাবে তাতেই যেন মুক্তি কিন্তু বাস্তবে তা আরো অনেক বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয় তার পরিবার সহ আপনজনদের দিকে প্রিয়জন হারানোর আঘাত ছিন্ন ভিন্ন করে অন্যদেরও জীবনটা নেওয়ার আগে যদি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে একটু ইম্যাজিন করো যে তুমি যখন থাকবে না তখন যে পেছনে যে বাবা মা বন্ধু বোন ভাই যেই আছে তারা জীবনটা ছাড়া চিকিৎসকদের মতে আত্মহত্যা একটি মানসিক রোগের চূড়ান্ত বহিঃপ্রকাশ কিন্তু সেই পরিস্থিতি হঠাৎই আসে না যে ব্যক্তির মধ্যে এই প্রবণতা থাকে তার আপনজনরা সতর্ক হলে তাকে কাউন্সেলিং বা পরামর্শ দিলে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব আমরা যে খুব সাধারণ কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিজেদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি তার মধ্যে একটা হতে হচ্ছে ডেফিনেটলি যে লোকজনের সাথে কথা বলা খেলাধুলো শরীর স্বাস্থ্য ভালো রাখা নিয়মিত একটা অনুশাসনের মধ্যে জীবনযাপন করা রিক্রিয়েশন হবি এই সব মিলিয়ে সম্ভব পরিবার পরিমণ্ডল ও পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে চলে নিকটাত্মীয় বা অভিভাবক বন্ধুবান্ধব বা প্রতিবেশী সকলেরই উচিত এ ব্যাপারে সচেতন হওয়া তাহলে এরানো যেতে পারে আত্মহত্যার মতো বিপদের ঝুঁকি আমার তো মনে হয় স্কুলে প্রাইভেট কাউন্সিলিং ইজ একদম মাস্ট কম্পালসারি ইন এভরি স্কুল ওদের কাউন্সিলার থাকা উচিত আছে কয়েকটা স্কুলে কিন্তু এটা একটা ম্যান্ডেটরি করা উচিত ক্যামেরা জ্যোতির্ময় দত্তের সঙ্গে অর্ঘ্য মুখোপাধ্যায়ের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা